শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের পুজো মণ্ডপে প্রতিমা বিসর্জন হবে। তো প্রতিমা বিসর্জনের জন্য এই যে সমস্ত প্রস্তুতি পর্ব চলছে, আমরা মহিলারা হয়ে পারবো না মায়ের প্রতিমা তুলতে, এই জন্য পুরুষদের প্রয়োজন। সেই জন্য এই যে দাদা ভাইরা সবাই মিলে একটু সাপোর্ট করছে, আমাদের হেল্প করছে, সমস্ত প্রতিমার মূর্তিগুলোকে তারা এই যে রিক্সাতে তুলে দিচ্ছে সবাই মিলে। দেখুন তো, যাই হোক, সবাই মিলে যাব প্রতিমা বিসর্জন করতে, কিন্তু আমাদের কোনো এবারে ব্যান্ড পার্টিও হয়নি, কিছু নাই, এমনি সবাই মিলে যাব প্রতিমাটা বিসর্জন করে দিয়ে চলে আসবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো মাকে প্রতিমা বিসর্জনের সময় এখনও একটু মাকে সিঁদুর দিয়ে সবাইকে একটু সিঁদুর টিঁদুর লাগিয়ে দেওয়া হলো, বেশি মাখামাখি হয়নি, অল্প করেই সবাই একটু মাখামাখি করে নেওয়া হলো। ওই যে ইঞ্জিন রিক্সাগুলো তো উঁচুতে আছে, এমনিতে মায়ের প্রতিমা তো অনেক বড়, সেই জন্য প্যান্ডেল না খুললে মাকে বের করা যাবে না, এই জন্য দাদার প্যান্ডেল খুলছে, তারপর আস্তে আস্তে করে মাকে বার করার চেষ্টা করছে। বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা দোবা সুপারি ধানে প্রদীপের শিখার আভা, আইরে আইরে সবাই মেতে উঠে সিঁদুর খেলায়, ঢাকে কাঠে বিসর্জনের বিজয়ার সুর, কৈলাসে ফিরে চলে দু কাঠা কোন। বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা দোবা সুপারি ধানে প্রদীপের শিখার আভা, আইরে আইরে সবাই মেতে উঠে সিঁদুর খেলায়, ঢাকে কাঠে বিসর্জনের বিজয়ার সুর, কৈলাসে ফিরে চলে দু কাঠা কোন। ঢাকে কাঠে বিসর্জনের বিজয়ার সুর, কৈলাসে ফিরে চলে দু কাঠা কোন। বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা দোবা সুপারি ধানে প্রদীপের শিখার আভা, আইরে আইরে সবাই মেতে উঠে সিঁদুর খেলায়, ঢাকে কাঠে বিসর্জনের বিজয়ার সুর, কৈলাসে ফিরে চলে দু কাঠা কোন। বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা দোবা সুপারি ধানে প্রদীপের শিখার আভা, আইরে আইরে সবাই মেতে উঠে সিঁদুর খেলায়, আসছে বছর আসবে সবার ঘরে বিদায় জানাই মাগরী কামনা করে, আসছে বছর আসবে সবার ঘরে বিদায় জানাই মাগরী কামনা করে। মায়ের প্রতিমা বিসর্জন হয়ে গেল, এবার সবাই মিলে বাড়ি ফিরবে। এই যে দেখুন, সবাই রিক্সাতে বসে পড়েছে, গিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে সবাই।
এসেই রান্না শুরু করে দিয়েছি আর আবার যেতে হবে তো বেশি কিছু রান্না করছি না দুটোই মাত্র তরকারি রান্না করছি আর এখন কাটাকুটি করতে তো সময় লাগে না কাটাকুটি করার আমার সময় নেই শুধু আজকে মাছ নেওয়া হয়নি মাছওয়ালা এসেছি কিনা আমার খেয়াল হলো মানে এমন ব্যস্তই ছিলাম তাই মাছের ঝোল তো হচ্ছে না ডিমের ঝোল করছি আর করছি কুমড়োর তরকারি এই যে দেখিয়ে দিচ্ছি এই যে ডিম রান্না করবো আর যে কুমড়োর তরকারি করে নিয়েছি এই দিয়ে আজকে খাওয়া হবে আর কিছু করবো না আর এমনিতে চাটনি আমার ফ্রিজে করা আছে চাটনি ফ্রিজে করা আছে ওটা দিয়ে হয়ে যাবে আর কেউ যদি একটু স্যালাড খেতে চায় স্যালাড আছে মানে শসা আছে গাজর আছে এগুলো স্যালাড খেতে দেবে একটু বাসন সেরকম পড়ে আছে এখন যাব ওইখানে মণ্ডপের কাছে তো ওখানে আমাদের আজকে প্রসাদ বিতরণের জন্য সমস্ত প্রসাদের ঠোঙ্গাতে করে প্রসাদ ভরা হবে তারপর যে যেরকম পারবে যাবে যদি আমার সময় থাকে আমি যাব প্রসাদ বিতরণ করতে না হলে যাব না তবে যখন ঠোঙ্গাতে ভরা হবে প্রসাদগুলো তখন তো সবাইকে হেল্প করতে হবে সেই জন্য এখন যাচ্ছি তো এখন বাজে দুপুর 2 চলুন যাই ওখান থেকে ঘুরে আসছি আমরা তো রান্না করে সঙ্গে সঙ্গে সবারই খাওয়া হয়ে গেছে তাই আমি বেরিয়ে যেতে পারছি অনেকে চলে এসেছে সবাই মিলে বসে পড়েছে কিন্তু এখনো শুরু হয়নি ঠোঙা বানানো এবার সবাই মিলে বসে পড়েছি সমস্ত কিছু নিয়ে তো মিষ্টান্নটা অর্ডার করা হয়েছিল বাইক থেকে তো মিষ্টান্ন চলে এসেছে সবাই এবার বার করে একে একে ঠোঙাতে ভরা হবে প্যাকেট করতে করতে যে ভিডিও হচ্ছে দিদিটা তখন প্যাকেট দেখিয়ে দিল মানে সমস্ত বন্ধুদের পাঠিয়ে দিল তো সবাই আমাদের কমিটির তরফ থেকে প্রসাদ গ্রহণ করুন প্রসাদ প্যাকেট করে এসেছি বাড়ি চলে এসেছি যা সমস্ত কাজ ছিল সমস্ত কিছু সেরে নিয়েছি তো এখন সন্ধেও দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি